লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফট হতে না হতে ডাম্বুলা থান্ডার্সের চুক্তি বাতিল। ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজিটির মালিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমানকে ফিক্সিংয়ের দায়ে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে 2019 সালের আসরে ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ডাম্বুলা থান্ডার্সের সাথে চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ। তাতে এই দলে জায়গা পাওয়া ক্রিকেটারদের LPL-এ খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর ডাম্বুলার হয়ে খেলার কথা ছিল। নিলামের আগে মুস্তাফিজকে সরাসরি চুক্তির মাধ্যমে নিয়েছে ডাম্বুলা। LPL-এ এই প্রথমই খেলার কথা ছিল মুস্তাফিজের। এই ঘটনার জন্য বাংলাদেশের তারকা প্লেয়ার মুস্তাফিজের LPL খেলা নিয়ে শঙ্কা রয়েছে। খেলাধুলা সহ সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।